আসসালামু আলাইকুম। প্রথমেই আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের এপিসোড। বন্ধুরা, সাথে আছি আমি গোলাম মুস্তফা। গোলাম মুস্তফা 63 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি ব্লগারের চতুর্থ পর্বের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমি আপনাদের দেখাবো এই যে কিভাবে একটা স্লাইড শোকো তৈরি করা যায়। আজকে আমি এই পুরা নিচের অংশটুকু দেখাবো। তো চলুন আমি প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। দেখুন, গত পর্বে আমি আপনাদের এই হোম কন্ট্যাক্ট এইটা প্লাস এই যে মেন মেনু, হ্যাঁ, এগুলো সমস্ত কিছু দেখিয়েছিলাম। একটা কিভাবে আপনাদের এই যে লোগো আনতে হয় সেটাও দেখিয়েছিলাম, কিন্তু এই স্লাইড শো দেখায় নেই। তো স্লাইড শো এবং বাকিগুলো আমি খুব দ্রুত দেখাবো। আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, পুরোটাই আমি চেষ্টা করব শেষ করতে। আর যদি শেষ না হয়, অল্প কিছু বাকি থাকলে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তো দেখুন, আমি প্রথমে চলে আসবেন লেআউটে। লেআউটে আসার পর এইখানে দেখুন চলে আসবেন এই যে দেখুন স্লাইড, মেন স্লাইড এইখানে আসবেন। দেখুন, খেয়াল করুন, এডিটে ক্লিক করার সাথে সাথে এখানে এই জিনিসগুলো দেওয়াই থাকবে আপনার, থ্রি স্লাইড, এই যে স্লাইডার হাইপেন দিয়ে ট্যাগ, এইটি আপনাদের দেওয়াই থাকবে এখানে। এই যে টেমপ্লেট এখানে দেওয়াই থাকবে, জাস্ট খালি এই যে স্লাইড যে আপনারা এখানে এটা লিখেছেন এইটা হচ্ছে ওই লেভেলে লিখে দিয়ে আসবেন। দেখুন, আমি একটু আপনাদের দেখাই এটা কি কোথায় লেখা হয়েছে। দেখুন, এখানে আমরা যদি পোস্টে যাই, পোস্টে গেলে এখন দেখুন এই যে আমি এইটা লিখেছি রাজবাড়ি শিল্প বাণিজ্য মেলা, এখানে এই যে এডিটে যাবেন, এই এখন দেখুন এডিটে ক্লিক করার পর এই দেখুন লেভেল, এই লেভেলে এই যে স্লাইডার আছে, এডিটে ক্লিক করার পর দেখুন এখানে এই যে লেভেলে আসবেন, লেভেলে আসার পর এই যে স্লাইড দেখছেন, এই স্লাইডটাই আপনারা এখানে লিখে দেবেন আর এইটা শো করবে। আমি এইটাই আপনাদের দেখাচ্ছি। আমি চলে গেলাম আবার এখানে জাস্ট এই যে লেআউটে, লেআউটে যাই, এখানে দেখুন আমি শুধুমাত্র এখানে লিখেছি যে আপনাদের একদম সহজভাবে যে এখানে লেখাই থাকবে এই যে স্লাইড শো। এই যে এডিটে যাবেন, এডিটে যাওয়ার পর কয়টা স্লাইড শো হবে, এখানে তিনটে বেশি দেবেন না, তিনটে বা চারটে, এর বেশি দেবেন না, তিনটে হলেই ভালো হয়, এই জন্য আমি তিনটেই দিয়েছি। স্লাইড স্লাইড ট্যাগ এইটুকু লেখাই থাকবে শুধুমাত্র এখানে। আপনারা যদি অন্য নাম দেন তাহলে এখানে অন্য নামটা দিয়ে এই যে সেভে ক্লিক করবেন, তাহলে জাস্ট স্লাইডটা চলে আসবে, আর কিছুই না। এই যে এখানে আসার পর এই যে দেখুন ভিউ ব্লক যদি দেই আমরা, তাহলে কীভাবে দেখাচ্ছে, এই যে খুবই সুন্দর একটা স্লাইড দেখাবে। এই যে দেখুন স্লাইডটা হচ্ছে পরবর্তীকালে এই একটা, তারপরে একটু পরে কিছুক্ষণ পরপর আপনা আপনি এটা হয়ে যাবে, এটা ডিফল্ট করা আছে। এই যে দেখুন ডিফল্ট করাই আছে, এই যে আরেকটা আসলো, তারপরে আরেকটা আসবে, এরকম আমি তিনটে দিয়ে যেহেতু দিয়েছি, এইখানে জাস্ট লেভেলে এটা লিখে দেবেন, এখানে দিলে এটা চলে আসবে। আচ্ছা, তারপরে আমরা চলে যাই নিচে। এই যে দেখুন এখানে দুটি অপশন আছে, এই যে আমরা লিখেছি ফটোশপ আর ইলেকট্রিক্যাল। খেয়াল করেন, আমরা যদি এই দুটি অপশনই আপনাদের দেখাই, দেখুন এইখানে চলে যাবেন এই যে স্লাইড শোর পরে এইখানে যে অপশনটা, খেয়াল করছেন, এইখানে অপশনটায় আপনারা লিখে দেবেন। এই যে দেখুন, আমি প্রথমটায় আমার যেহেতু এই টেমপ্লেটে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়ে গেছে, সেই জন্য আমি প্রথমটায় দিছি অ্যাডসেন্স। তারপরে দ্বিতীয়টায় দেখুন ইলেকট্রিক্যাল, এই যে এখানে যাবেন এডিটে যায় আর কিছুই না, এখানে সব ঠিকই থাকে, জাস্ট এটুকু চেঞ্জ করে ওই যে লেভেলে যে দিয়ে আসবে খালি এই যে ইলেকট্রিক্যাল লিখবেন, হ্যাঁ এই জায়গায় ইলেকট্রিক্যাল লিখবেন, ব্যাস হয়ে গেল, আর কিছুই না, আপনি আপনি ওটা চলে আসবে। আচ্ছা, তারপরে আমরা এই যে দেখুন ফটোশপ, দেখছেন ফটোশপ একই সেম জিনিস, এটা আর দেখানোর কিছু নেই, আপনারা নিজে নিজে করলেই পারবেন। আমি জাস্ট আপনাদের জাস্ট ধরাই দিচ্ছি, এই যে ফটোশপ দিবেন, ফটোশপ দিয়ে এখানে ফটোশপ লিখবেন, এখানে ফটোশপ দিবেন আর এইটুকু থ্রি দিয়াই থাকবে, তিনটা দিবেন দিয়ে ওকে এই যে সেভে ক্লিক করবেন, বা সেভ হয়ে যাবে। ঠিক এই অবস্থায় দেখুন সবগুলো একই অবস্থায়, আমি তারপরে ইলাস্ট্রেটর, ওয়েব ডেভেলপার দিছি, ইউটিউব দিছি, এই দেখুন এখানে তাই আছে, দেখছেন এই যে ফটোশপ ইলেকট্রিক্যাল, দেখছেন এখানে আমি যদি নিচে যাই এই যে ইলাস্ট্রেটর, ওয়েব ডেভেলপার,
হ্যাঁ, এরকম পার্ট বাই পার্ট চলে আসবে। তারপরে ইউটিউব, এই যে তিনটে যে আমি দিছি, ইউটিউবের যে ভিডিওগুলো এখানে আসবে। মেন পোস্ট একটা জিনিস আছে, খেয়াল করেন, মেন পোস্ট এটা যে এডিট ক্লিক করবেন, এডিট ক্লিক করার পর এখানে দেখুন আমি মেন পোস্ট কয়টা হবে, 11টা, আমরা 11টা দিছি ভিতরে, ওখানে 11টা দেখা যাবে। আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। তারপরে এখানে যা আছে সমস্ত কিছু এইভাবে দিয়ে দেবেন, টিক চিহ্ন দিবেন। তারপর এইখানে সব কিছু শো করবে, এখানে মেন জিনিসটা দেখাচ্ছে, এই যে এইখানে তাই শো করবে, বুঝছেন? আচ্ছা, যেহেতু আমার এই যে এইখানে দেখুন, এই যদি অ্যাডসেন্স অ্যাপ্রুভ থাকে তাহলে এই জিনিসটা দেখাবে, আর না হলে এখানে খালি দেখাবে। আচ্ছা, যাই হোক, আমি এখানে দিয়ে আপনারা সেভ করবেন। সেভ করলে এই যে মেন জিনিস, আপনি খেয়াল করেন এখানে 11টা যে দেখাচ্ছে, এই যে আপনি দেখুন 11টা দেখাচ্ছে, এক, এই যে খালি হচ্ছে অ্যাডসেন্স, দুই, এই যে তিন, চার, দেখছেন, পাঁচ, ছয়, এরকম করে 11টা এই যে দেখাবে। আচ্ছা, তারপরে আমরা চলে যাই এখানে নিচে, নিচে দেখুন, যাওয়ার পরে ফিউচার পোস্ট, এখানে এই যে আবার এই যে ফিউচার ফিউচার উইডগেট, এখানে দেখুন এমএস ওয়ার্ড, এক্সেল, ব্লগার লিখছি, ঠিক এখানে দেখুন আমি এটাও দেখাচ্ছি, ঠিক সেম নিয়মে একদম সহজ। এই যে এমএস ওয়ার্ড দেখছেন, এখানে তিনটে চলে আসছে, এই যে এক্সেল, ব্লগার, হ্যাঁ, এটা কিছুই না, এখানে যায় জাস্ট এই যে এডিট ক্লিক করবেন, এখানে দেয়াই থাকবে তিনটা, আপনারা খালি এই যে লেভেলে ওইখানে সব লেভেল আগে লিখে যখনই পোস্ট দেবেন তখন এগুলো লিখে নেবেন। এই যে এমএস ওয়ার্ড দেখছেন, খালি এমএস ওয়ার্ড লিখে দিলে আমার এখানে চলে আসবে। আচ্ছা, তারপরে সেভ, এটারও তাই, এটারও এক্সেলের তাই, এই যে এখানে দেওয়া থাকে, এখানে দেওয়াই থাকে, ডিফল্ট অবস্থায় দেওয়াই থাকে, এই জন্য এত সহজ, এগুলো চিন্তা করার কিচ্ছু নাই, একদম দিয়ে এখানে বসাই দেবেন। আচ্ছা, হয়ে গেল, তা আমার এই পাশে যে জিনিসটা হয়ে গেল, তখন আসি এই পাশে, খেয়াল করেন, এই পাশে আসার পরে এই যে সোশ্যাল টপ, এটা আমি আপনাদের দেখিয়েছি, জাস্ট লিঙ্ক দিয়ে বসাই দিবেন। তারপরে এইখানে আমরা নিচে আসি, এই যে ভিউ কাউন্ট, ভিউ কাউন্ট দেখুন, এখানে আমি একটা এই যে ভিউ কাউন্ট চলে আসছে, আমি আপনাদের এইটাও দেখাই দিই, এই যে ভিউ কাউন্ট দেখছেন, ভিউ কাউন্টটা কতজন এখানে আমাকে ভিউ দেখতেছে সেই কাউন্টটা চলে আসছে। তা আপনারা এখানে যাবেন, এই যে গুগলে যেয়ে হিট কাউন্ট লিখবেন, হিট কাউন্ট দেখছেন, হিট কাউন্ট দিলে এই যে এরকম বিভিন্ন অপশনগুলো দেখাবে। তো এইখানে আপনাদের একটু অসুবিধা কি, আপনাদের এই হিট কাউন্টে যায় আপনাদের এই সাইন আপ করতে হবে, সাইন আপ করে একটা মেল দিতে হবে, এই যে বলে দিচ্ছি দেখছেন, আমি যেহেতু করেছি আর করলাম না, এই যে মেল দেবেন, ইউজার নেম দেবেন, পাসওয়ার্ড দিবেন, দিয়ে আপনারা এই যে জাস্ট এটি করে জেনারেট কোড দেবে। তারপরে জেনারেট কোড দিলে আপনাকে সরাসরি একটা কোড দেখাবে, সেই কোডটা এখানে বসাই দিলে বাস আপনাদের এখানে এই কাউন্টটা চলে আসবে। তারপরে কোড কীভাবে বসাবেন সেটাও আমি আপনাদের দেখাচ্ছি, ওইটা না দেখে আমি ফেসবুকটা দেখাচ্ছি, সেম জিনিস। এই যে আমি দেখুন এখানে পরেরটায় আসি, এই যে ফেসবুক, হ্যাঁ, তখন এডিটে যাবেন, এডিটে যাওয়ার পর এইখান থেকে আপনারা এই যে কোডটা কীভাবে বসাবেন এটা আমি দেখাচ্ছি। তো প্রথমে এই যে আরেকটা ট্যাব নেবেন, ট্যাব নেবে লিখ, নতুন একটা ট্যাব নেবেন, ট্যাব নেবে এখানে লিখবেন যে ফেসবুক, FSC, ফেসবি, ডাব্লিউ কে, ফেসবুক প্লাগ ইন, PLUG প্লাগ ইন পেজ, হ্যাঁ, এই যে দিয়ে এন্টার দিবেন। যদি আপনাদের এখানে ফেসবুকটা যদি সাইন আপ করা থাকে তাহলে সরাসরি আসবেন, না হলে ওই তারপরে এটি ক্লিক করবেন, না হলে কিন্তু আপনাদের সাইন আপ করে নিতে হবে। হ্যাঁ, যেহেতু আমার সাইন আপ করা আছে, দেখুন এই যে পেজ প্লাগ ইন এখানে চলে আসছে, খেয়াল করছেন, এখানে কিন্তু পেজ প্লাগ ইন চলে আসছে, এই যে এখানে আমার এই প্লাগ ইনটা চলে আসছে, খেয়াল করছেন? আর যদি না থাকতো তাহলে আপনার ফেসবুকের থেকে এই প্লাগটা, ফেসবুক ধরনের দেখা গেলো যে এইখানে আপনার ফেসবুক নিয়ে আসলেন, আপনাকে আমি দেখাই দিই, নাহলে অনেকেই নতুন তো বুঝতে পারবে না। তো এই ফেসবুক আসার পর এইখান থেকে এই যে আমার ফেসবুকটা, এখানে আপনারা জাস্ট এই প্লাগটা যেটি নিতে চান, ফেসবুক প্লাগ পেজটা নেবেন, তাহলে এইখানে দেখুন ঠিক এখান থেকে এই যে এইটা নিলাম, হ্যাঁ, এটা নিয়ে কপি করলাম, এইটা এটা চলে আসছে, এখানে পেস্ট করবেন, পেস্ট করে নিচে গেলে পরে দেখুন এই যে আমার পেস্টটা চলে আসছে, এখান থেকে এই যে গেট কোড, এখন দেখুন এটা দেওয়ার পরে এই যে একটা গেট কোডে ক্লিক করার পরে এখানে চলে আসবে। আসার পর এইখানে দেখুন এই যে আই ফ্রেম, এখানে ক্লিক করে এই যে কোডটা নিয়ে নেবেন, দেখেন কাল করছেন, এই যে এই কোডটা নেবেন, এই কোডটা নিয়ে এই যে ক্লিক করে এই কপিতে ক্লিক করবেন, ক্লিক করার পরে আবার চলে আসবেন। আমি দেখুন এখানে চলে আসবেন, এখানে আসার পর তারপরে এইখানে আপনারা এই যে ফেসবুকে ক্লিক করলেন, ফেসবুকে ক্লিক করার পরে এই দেখুন আই ফ্রেম দিয়ে এই যে আমার এটা চলে আসছে, দেখছেন, এটা জাস্ট এখানে পেস্ট করে দেবেন, এটা এই যে ব্লক করে মুছে বা জাস্ট পেস্ট করে দেবেন, পেস্ট করে দিলে ওটা বসে দিলাম, বাস ফেসবুকে এটা চলে আসবে, এই যে ফেসবুকে এটা চলে আসবে, দেখছেন।
তো এইভাবে ফেসবুকটা নিয়ে আসবেন। তারপরে দেখুন এই পাশেরটা, এখানে আবার যদি আরো কিছু যাই আমরা এই পাশে দেখুন এই যে ট্যাব পপুলার পোস্টে, আপনা আপনি চলে আসবে এগুলো কিছুই না। দেখুন এই যে পপুলার পোস্টে ক্লিক করার সাথে সাথে এই যে ওয়ালেট টাইম দেখবেন এবং কোনগুলো এটা লাস্ট ইয়ার না 30 দিনের ভিতর না 7 দিনের ভিতর কোনগুলো দেখাবে, আপনি ইচ্ছা করে যে এটা দিতে চান দেবেন। ডিসপ্লে কটা করবে? 5টা করবে। তারপরে সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। তারপরে রিসেন্ট একই অবস্থা, ট্যাবে কতজন কমান্ড দিলে এখানে কয়টা কমান্ড আপনি দেখতে চান, এখানে জাস্ট এখানে খালি কাউন্ট করে দেবে, এই যে 3-এর জায়গায় 5 দিয়ে দেবেন, 5টা কাউন্ট এটা দেখাবে। আচ্ছা তারপরে আমরা চলে আসি এখানে, দেখুন ফলোয়ার ইমেল কয়জন ফলোয়ার করলো ইমেলটা এখানে সেটা দেখাবে, এই যে জাস্ট ফলোয়ার এটা দেয়াই থাকে, জাস্ট সেভে ক্লিক করবেন। আপনার ওপেন করে সেভে ক্লিক করবেন, কোন ক্যাটাগরি আপনাদের ক্যাটাগরি, এই যে যখন আপনার লেভেলে দিয়েছেন সেই ক্যাটাগরিগুলো এখান থেকে আপনার আপনি চলে আসবে, কী কী ক্যাটাগরি এই যে শো করবে এখানে এইগুলো চলে আসবে, আর কিছু দেওয়া দরকার নেই, ট্যাগও চলে আসবে, কিন্তু আপনি সুন্দরভাবে জাস্ট বসাই দেবেন আপনা আপনি হয়ে যাবে। তো দেখুন এখন নিচের অপশনটা, এই অপশনটা একটু দেখানোর আছে, সেটা আমি আপনাদের দেখাই যে এই যে এটা হচ্ছে ফুটার অংশ। আগে ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনার আমার ছবি এবং একটা কিছু লেখা আনবো, এই যে অ্যাওয়ার্ড আছে এইটা আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এখানে আপনারা চলে যাবেন, এখানে যাওয়ার পর এই যে নিচে যাবেন, নিচে যাওয়ার পর এই যে দেখুন এইখানে এইখানে যে অ্যাওয়ার্ড আছে, অ্যাওয়ার্ড আসটা আমি মুছে দিয়ে যাচ্ছি, তাহলে এডিটে ক্লিক করবেন, এডিটে ক্লিক করার পর এই যে রিমুভ দিয়ে দিলাম, রিমুভ দিলাম মুছে গেল, দেখুন এডিটার নাই। এখন কিন্তু এই গেজেটে অ্যাড করবো আমি, তো অ্যাড করতে গেলে আমার যেহেতু লেখা আছে সেই লেখাটা নিয়ে আসবো। তো এইখান থেকে এই যে পেজে যাবেন, আমি কোথায় লিখেছি পেজে লিখেছি, তো পেজে যাওয়ার পর এখান থেকে এই যে অ্যাবাউট, এখানে দেখুন আমি লিখেছি এই যে অ্যাবাউট নিয়ে আপনারা এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এইখানে আপনাদের এই যে দেখুন আমার চলে আসছে অ্যাবাউটে আমার ছবিটা আসবে, প্লাস এই যে অ্যাবাউট ঠিক এই ছবিটা আমি যদি পাশে দিতে চাই সেক্ষেত্রে কী করবেন, এই যে স্মল দিয়ে দেবেন, স্মলে দেওয়ার পর এটা দেখুন লেফট সেন্টার আছে, আমি লেফটে দিলাম, এই পাশে আসলো এবং লেখাটা এই পাশে থাকবে। আচ্ছা যদি মনে করেন রাইট সাইডে দিবেন তাহলে এইখান থেকে আবার দেখুন এই যে রাইট সাইডে দেখছেন, তো এইভাবে দিতে পারেন। তো রাইট সাইডে থাকলো ঠিক এই অবস্থায় আমি এই লেখাটাকে একটু লাল করে দিলাম, এখানে খেয়াল করেন পুরো এটাকে ই করে এখান থেকে এই যে আসে লাল করে দিলাম, পুরো লেখাটা লাল আসবে। আচ্ছা এখন পুরোটাই দেখলাম যে সে ঠিক আছে, তারপরে এই স্টে মেলে যাবেন, এই যে এখান থেকে এই স্টে মেলে যাওয়ার পর এখান থেকে কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করবেন, কন্ট্রোল সি দেবেন, হ্যাঁ কন্ট্রোল সি দেবেন, লেআউটে আসবো, লেআউটে আসার পর এইখান থেকে সোজা নিচে চলে দেবো, এই যে অ্যাবাউট মি যদি কিছু থাকেও আমরা এটাকে মুছে দেবো, এই যে এখান থেকে দেখুন রিমুভ দিয়ে আমরা এটিকে মুছে দিলাম। আচ্ছা তারপরে এই যে গেজেট অ্যাড, অ্যাড এ গেজেট এখানে ক্লিক করবেন, তারপরে এখান থেকে থাকা অবস্থায় আমরা চলে যাব এই যে HTML, এইখানে এখানে যাওয়ার পর এখানে আপনারা লিখে দেবেন, তা আর এখানে পেস্ট করে দেবেন, এই যে যে এইটা করলাম আমরা পেস্ট করে এই যে সেভ, হ্যাঁ সেভ করলাম। তারপরে এখন যদি আমরা ভিউ করি এই যে ভিউ ব্লগ, দেখুন এটা আমাদের অ্যাবাউট মেন নিচে যে অংশটা এই দেখেন চলে আসছে, দেখছেন এই যে এখানে চলে আসছে দেখছেন, এই যে লাল এইটুকু হয়তো পরে নাই ঠিক, সে ঠিক এইভাবে আপনারা এটা লিখে নেবেন, এই যে এখানে হয়তো কালো আছে তাই এখানে এই যে লেখাটা দেখা যাচ্ছে কালো, এখানে জাস্ট ওখানে লাল সিলেক্ট ঠিক মতো পরে নাই তাই এখানে একটু পড়লে ঠিকভাবে চলে আসবে। তারপরে এই যে রিসেন্ট ইন ওয়ার্ড, রিসেন্ট ওয়ার্ড হচ্ছে কিছুই না ঠিক একই অবস্থায়, এই যে রিসেন্ট এডিট দিবেন, এডিট দিয়ে এই যে এখানে রিসেন্ট রিসেন্ট ইন ওয়ার্ড কোনটা দিবেন, এখানে যেহেতু আমার এমএস ওয়ার্ড আছে খেয়াল করেন আমি এমএস ওয়ার্ড দিলাম, এমএস একটু ফাঁক দিয়ে WORD ওয়ার্ড দিলাম, ওই যে লেভেলে যেগুলো লিখেছেন ঠিক সেগুলো এই যে সেভ দিলেন, সেভ দিয়ে এখন যদি এই যে ভিউ করেন তাহলে দেখুন এমএস ওয়ার্ডের যে যে ভিডিওগুলো আছে ঠিক সেই ভিডিওগুলো এখানে চলে আসবে, দেখুন এখানে এই যে চলে আসছে। তো বন্ধুরা এই ব্লগারের আমি পুরোটাই আজকে শেষ করলাম, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর নিচে জানাবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।